আমাদের বাঙালিদের কাছে তথা ভারতীয়দের কাছে একটি অত্যন্ত পবিত্র দিন। আমরা সবাই জানি যে মহালয়ার সঙ্গে তর্পণে একটা অতপ্রত সম্বন্ধ জড়িত আছে, যেখানে আমাদের বিশ্বাস মতে আমরা পিতৃপুরুষদেরকে জল দিই। তো মহালয়ার সঙ্গে ওই পিতৃপক্ষের অবসানকালে দেবপক্ষের শুরু। সারা বছর দেবী আবাহন করলেও এই সময় যেন আমরা বেশি একটু পুজো পুজো রবে মেতে উঠি। তো মহালয়া উপলক্ষে রাজশ্রী একত্রিত হয়েছে আপনাদের সামনে কিছু ভক্তিগীতি এবং অবশ্যই তার সঙ্গে মায়ের আরাধনা। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন শ্রদ্ধেয় দেবাশিস চক্রবর্তী তবলায়। আমি সোমনাথ বন্দ্যোপাধ্যায়, আমাকে আপনারা দেখেছেন। আমি এবং আমার দুই ছেলে মেয়ে প্রিয়দর্শিনী দাস ও আকাশ দাস আমার ছাত্রছাত্রী, এদেরকে নিয়ে আমি প্রায়শই আপনাদের সামনে কিছু না কিছু অনুষ্ঠান করে থাকি। আজ মহালয়া উপলক্ষেও আমরা সেরকম একটা অনুষ্ঠানে ব্রতী হয়েছি। চলুন আমরা দেবী আরাধনা করব।